আমি তো 24 ঘন্টা জেগে থাকতে পারবো না, কিছু সময় তো আমার ঘুমাতে হবে। এটা এই যে এটা সরকারের পক্ষ থেকে আমরা পুরো দেশবাসীর কাছে এই ইয়েটা করা হয়েছে, নিবেদনটা করা হয়েছে যে আমরা 25% বিদ্যুৎ কমিয়ে আনা, মানে আমি যে পারিবারিক যেই ফ্যামিলি নিয়ে বসবাস করি আমিও যেন 25% কমিয়ে ফেলি আমার বিদ্যুৎ খরচটা। আপনাদের মনে আছে জাপানে যখন ফুকুশিমায় যখন পারমাণবিক যে ইয়েটা হয়েছে, ডিজাস্টারটা হয়েছিল, তখন জাপান সরকার কিন্তু জাপানবাসীর প্রতি আহ্বান জানিয়েছিল 20% বিদ্যুৎ কমায় নিয়ে আসা খরচ, কিন্তু জাপানের জনগণ এত বেশি এখানে সহযোগিতা করেছে যে তার 30% কমিয়ে ফেলেছিলেন। হ্যাঁ, তো এটা কিন্তু সরকারের পক্ষে সম্ভব নয়, টোটাল জনগোষ্ঠীকে নিয়েই করতে হবে। কারণ এই এই যে বিশ্বের যে ক্রাইসিসটা, এটা আমাদেরকে এটা নিয়ে রাজনীতি করার কোনো বিষয় নাই, এটা সমগ্র বিশ্বের একটা ক্রাইসিস, এখানে আমাদের সম্মিলিতভাবে এটা সমাধান করবে। এই দেশকে তো আমরা ভালোবাসি, অন্য দেশের তো আমাদের মতো করে ভালোবাসবে না এই দেশকে, তো কাজে আমাদের ভালোবাসা এই দেশকে রক্ষার জন্য, এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য দেখাইতে হবে। কীভাবে দেখাবো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কীভাবে ভালোবাসবো? এই যে আমরা সরকার যে আহ্বানটা জানিয়েছে 25%, সেটা আমরা বাস্তবায়ন করে আমরা বুঝাতে পারবো না আমি আমার দেশকে ভালোবাসি না। এটা তো না না এটা এটা তো না, এটা নির্দেশনা সরকারের পক্ষ থেকে একটা নির্দেশনাই যথেষ্ট, এটার আলাদা আলাদা মন্ত্রণালয়ের নির্দেশনা কিছু নাই। সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, এটা আমাদেরকে ফলো করা, এটা আমরা দায়িত্ব আমাদের, তাই আমরা সেটা ফলো করতেছি। না না, আমরা তো ইতিমধ্যেই আমাদের 50% লাইট বা বিদ্যুৎ খরচ কমায় ফেলছি, যে আমাদের যেই এসি যেখানে দুইটা এসি চলতো সেখানে এখন একটা এসি চলে। আমাদের আপনারা দেখেন যে যতগুলো লাইট আমরা সব কমায় ফেলছি সব জায়গায় ইতিমধ্যেই, প্রত্যেক শুধু মন্ত্রণালয়ের ভিতরে না, আমাদের অন্যান্য যে সংস্থাগুলো আছে, অন্যান্য যে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে অফিসগুলো আছে, সেখানেও সেই নির্দেশনাগুলো ফলো করতেছে। এটা সরকারের তো একটা নির্দেশনাই যথেষ্ট, আলাদা আলাদা করে দেওয়ার কিছু নেই। সারা পৃথিবীতে গ্যাসের সংকট এবং তেলের উচ্চ মূল্য, এইটা তো স্পেসিফিক কারণটা তো সরকার বলে দিয়েছে বিদ্যুৎ বিভাগ থেকে, তাহলে এখন নতুন করে এইসব কথাবার্তা বলার কিছু নাই। আর বাংলাদেশের তো সঞ্চালন লাইন শতভাগ হয়ে গেছে, শতভাগ, আর এটা তো একটা কিছু সময়ের জন্য, এটা তো এমন না যে পার্মানেন্ট বিষয়, এটা কিছু সময়ের জন্য। যেমন না, এটা একটা তো পরিকল্পনার অংশ, আর বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আমি তো অত টেকনিশিয়ান না, তবে আমি যতটুকু জেনেছি যে কন্টিনিউ বিদ্যুৎ কেন্দ্র চালানো যায় না, কিছু বন্ধ রেখে তারপরে চালিত, সেই জন্যই এত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। 100টির বেশি যে বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে কেন, এই কারণে রেস দরকার আছে। আমি তো 24 ঘন্টা জেগে থাকতে পারবো না, কিছু সময় তো আমার ঘুমাতে হবে।